অবহেলিত আমি এখনো বলবো, যারা বিজেপি করছে তাকে কি করে হেনস্থা করা যায়, কতগুলো বেড়ে কতগুলো মাস্তান হয়ে গেছে, বড় বড় মাস্তান হয়ে গেছে, ভয় দেখিয়ে বেড়াচ্ছে। বাংলা ভাগ নিয়ে উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিজেপি বিধায়িকার বাড়ির সামনে ধর্নায় বসলেন তৃণমূলের সদস্যরা। রবিবার বিকেলে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে অবস্থানে বসে ডাবগ্রাম দুই অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেস। এ বিষয়ে শিখা দেবী স্পষ্ট কথা, তিনি এমন কিছুই বলেননি যে তার বিরুদ্ধে অবস্থানে বসতে হবে। কে বলেছে আলাদা রাজ্যের কথা কে বলেছে বলুন? উত্তরবঙ্গ অবহেলিত আমি এখনো বলবো, উত্তরবঙ্গের মানুষ অবহেলিত, উত্তরবঙ্গের মানুষকে নিয়ে কেউ চিন্তা ভাবনা করে না, বিগত দিনেও করা হয়নি, বর্তমান সরকার সেও কিন্তু করে। তাই আমরা বলছি যে আমরা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাই, কেন্দ্রীয় যে বিভিন্ন প্রকল্পগুলো আছে যেগুলো মানুষ পাচ্ছে না, আর আমি তো মানুষের মুখপাত্র, মানুষজন যা বলবে সেটা তো আমাকে বলতে হবে। দিদি আমরা কেন আয়ুষ্মান ভারত পাচ্ছি না, দিদি আমরা কেন মুদ্রা লোন পাচ্ছি না, আমাকে বলতে হচ্ছে। আমি তাই আজকে বলছি কেন্দ্রীয় কেন্দ্রের এই সমস্ত জিনিসগুলো যাতে আমরা পাই সে সব ব্যবস্থা করা হোক। তা এতে অসুবিধাটা কোথায়? আলাদা রাজ্য সম্পর্কে জানে ওরা? ওরা উল্টো পাল্টা কথা বলছে, একটা বেড়ে ওস্তাদ কতগুলো রয়ে গেছে, যারা কি বলবো আপনাকে।